বম বলে বন্ধুরা, দ্বীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত। আজকে দেখাবো আমার ছোট্ট খামারে কী কী আছে। এই দেখুন কটা মুরগি আছে। এই ছোট্ট পুকুরটা তো আপনারা দেখেছেন, ত্রিফল দিয়ে বানানো। একদিন মাছ ধরা দেখাইছিলাম, কই শিঙি মাগুর মাছ আছে এই পুকুরটায়। তারপরে আমাদের সবজি ক্ষেত, বৃষ্টির পরে তো সব নষ্ট হয়ে গেল, বৃষ্টির জল অ্যাসিডের মতো। ওই দেখুন কাঁঠাল দেখা যাচ্ছে ছোট্ট আমাদের এরিয়া। এর মধ্যে কত কি আছে দেখুন। ওই তো সেই পালন শাক মূলো, ওই প্লাস্টিকের নিচে ওখানে লাল শাক। এই দেখুন কুশিয়ানাচ গাছ, পুঁই শাক গাছ। বৃষ্টি এমনই, দেখুন ডাটা গাছগুলো মরে গেছে বৃষ্টিতে। পুঁই শাকগুলো ডাটা মরে যাওয়ার পরে আবার একটু হচ্ছে, ওইখানে অনেক পচে গেছে। বৃষ্টির জল হচ্ছে অ্যাসিডের মতো, কারণ যেখানে লাগে রোদ হলি পুড়ে যাচ্ছিল, বৃষ্টি হলি পচে যাচ্ছে। কোন দিকে যাবে মানুষ? তারপরে আবার অতি গরমে পোকা লাগে ওষুধ দিয়ে দিয়ে। এইটুক জায়গার মধ্যে কত কী লাগিয়েছি দেখুন। এই দেখুন লঙ্কা গাছ, লঙ্কা গাছে দেখুন ফুল এসেছে। এই দেখুন ঝিঙে গাছ, এই যে উচ্ছে গাছ দেখুন, উচ্ছে ধরেছে কত দেখুন, উচ্ছে গাছ। এই যে গাটি গাছ, রোদে পুড়ে যাচ্ছিল যে গাটি, সেই গাটি দেখুন বৃষ্টির পরে চেহারা দেখুন। বেগুন গাছ, পেঁপে গাছ। দেখুন আমার ছোট্ট চ্যানেল, ইউটিউব চ্যানেল আর ছোট্ট খামার। এই দেখুন এটা হচ্ছে কি সেই হাইব্রিড কুল গাছ, কুল হলে দেখাবো। এবার ফুল পড়েছিল তা হয়নি। গাটি গাছগুলো চেহারা দেখেছেন, বৃষ্টিতে পুড়ে যাচ্ছিলো সেই গাটি। জল পাওয়ার পরে দেখুন সারা জায়গায় গাটি ভরে গেছে। এই দেখুন গাটি, এগুলো সে যে গাটি গাছু সেই গাটি গাছু, হাইব্রিড কুল। কুল হলে দেখাবো। দেখুন পুঁই শাকগুলো এখান দিয়ে কেটে খেয়েছি। খাওয়ার পরে দেখুন একবার পুঁই শাক গাছের টাকা কেটে দিলে আবার তিনটে চারটে করে ফোট বেরোয়। তারপরে দেখুন আবার চেতা দেখুন। এই তো সেই ভেন্ডি গাছ, দেখুন বাদাম গাছ, দেখুন ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে, ফুল আসছে। দেখুন ভেন্ডি গাছগুলোই সব ভেন্ডি হওয়া শুরু হচ্ছে। এই যে সেই মূলো গাছ দেখুন কত বড় হয়ে গেছে কয়দিনে। পালন শাকগুলো দেখুন প্লাস্টিকের নিচে, এই দেখুন সেই প্লাস্টিক, প্লাস্টিকের নিচে গরমকালে পালন শাক, লাল শাক, মূলো শাক। এতদিন তো জলে ডুবে যাচ্ছিলো, আপনাদের দেখিয়েছি, বারবার পচে যাচ্ছিলো। তো এখন দেখুন গরমকালে লাল শাক হয় কিনা একটু দেখে নিন। এই দেখুন লাল শাক গরমকালে, এই দেখুন পালন শাক হয় কিনা একটু দেখে নিন। দেখুন মূলো, গরমকালে মূলো চাষ দেখুন সবই আছে এই ছোট্ট খামারে। বুদ্ধিটা বন্ধু কাজে লেগেছে দেখুন, প্লাস্টিক দিয়ে রোদটাও পড়বে আর জলের ফোঁটাটাও মাটিতে লাগতে পারবে না। তার জন্য পাতাগুলো দেখুন এত বৃষ্টির পরেও কাদায় লাটকাতে পারেনি। তার জন্য পালন শাকগুলো দেখুন সোজা সোজা, মূলোগুলো সোজা সোজা। বুদ্ধিটা সাকসেস হয়েছে, এবার গোড়ায় মূলো হলে পালন শাক হলে আবার দেখাবো, পদে পদে দেখাবো বলেছিলাম। আমার ছোট্ট ব্লগ ইউটিউব চ্যানেল গ্রাম, গ্রামের পরিবেশ দেখতে গেলে ভিলেজ চ্যানেলগুলো দেখতে হবে। আমরা তো গ্রামে থাকি, তার জন্য দেখুন গ্রামের পরিবেশ। এই গ্রামের পরিবেশ শহরে কোথাও আসবে না। শহরে এখন এই পালন শাক, এই মূলো, এই লাল শাক, এই গরমে মধ্যেও দেখুন প্লাস্টিক দিয়ে অভিনব পদ্ধতিতে চাষ বলেছিলাম, বড় হবে আর দেখাবো। পুঁই শাকগুলো একবার করে ডগা কেটে খেয়েছি, তারপরে দেখুন পুঁই শাকগুলোর চেয়ারা আবার একটা গুড়াতে চারটে পাঁচটা করে ডগা বেরোচ্ছে। ডাটা, এই দেখুন বেগুন গাছ, এই দেখুন লঙ্কা, সেই বেগুনি কালার লঙ্কা দেখুন। এই দেখুন লঙ্কা, লঙ্কার ফলনটা দেখুন একটু। খামারের সবই আছে দেখুন, এই এক পাশে দেখুন সাদা লঙ্কা, এক পাশে বেগুনি কালার লঙ্কা। এই দেখুন বেগুনি কালার লঙ্কা। আমার ছোট্ট চ্যানেল শালতিয়া ভিলেজ ব্লগ, আপনারা গ্রামের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আগে এগোতে সাহায্য করবেন, যাতে আমি এই গ্রাম্য পরিবেশ তুলে ধরতে পারি
আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।